আল্লাহর কালামের মাধ্যমে। আমার এখানে যা আছে আল্লাহর কালামের গাছ। ডেলিভারি হচ্ছে না হয়ে গেল, বাচ্চা হচ্ছে না হইল। কালকেও একজন এসেছিল, একটা সিলে হয়েছে, এসে দেখা করে গেল। এমন কোনো রুগী বলিনি এ পর্যন্ত যে আমার উপকার হয়নি। এখন তারা তাদের মুখে বলে, আমি কিন্তু বলবো ও আসে দেখে দিই। আমার ডাক্তারের প্রতি কোনো ক্ষোভ নেই, আমিও তো ডাক্তারের কাছে যাই। ও আজ একজন MBBS ডাক্তার আসছিল শৈলকুয়া হসপিটালে, সে এসে নিয়ে গেল। তো কবিরাজের কাছে ডাক্তার আসবে, ডাক্তারের কাছে কবিরাজ যাবে, অসুবিধা কি? আমার হুজুর যা বলেছে তাই করব, হুজুর যা বুঝে গেছেন তাই করবো। কোনে 1,000-5,000 টাকা সাতগাঁও আমার দরকার নেই, আমার আল্লাহ যা দিয়েছে এই তো যথেষ্ট। আমার কি, আমি বেঞ্চ খেদাই, আপনার জেন লেগেছে আমি খেতে দেবো, জেন কথা শুনবে, এই তো জেন দিয়ে দিয়ে ও সব ফাউল। প্যারালাইসিস, ডায়াবেটিস, দিনে ধরা রোগী আর অন্যান্য রোগী দেখা, যিনি যাদের গাড়ি আসে তারা খারাপ আচরণ করে, মানুষকে মারধর করে, এবং যা দেখে যেটা নাকি অখাদ্য সেটা ভক্ষণ করে। এটা এক্সেলেন্ট দিন মাছ গোশ বন্ধ থাকে, আর নিমের পাতার রস দুপুরে খাওয়ার জন্য দেওয়া হয়, আর চিকিৎসা দেওয়া হয় মেথি, আপনার নারিকেল তেল, সরিষার তেল, এগুলা ব্যবহার করতে হয়। আমি পলিপার চিকিৎসা দিই, ভেরিগল চিকিৎসা দিই, নাকের আপনার DNS এগুলো আমি চিকিৎসা দিই 5-6 বছর ধরে। যে যা যায় আর গরিব যারা আছে তাদের যদি বলে যে আমার কাছে টাকা নেই, তাদের আমি ফ্রি ট্রিটমেন্ট করে দিই, তারা ভালো হওয়া মানে আমার 5টা রুগী আসবে, সেই 5 জনের কাছ থেকে সেই গরিবের লসটা আমি উঠাইয়ে নিই। ওই যে আমার দাদা যেভাবে দিত আমি দিচ্ছি, লোকজন আসে বিভিন্ন লোকের ইয়ার জন্য মানে উপকারের জন্য আসে, তারা পাই উপকার নিয়ে যায়। এই দেশের লোক এরা আমরা সেবা ওই মানুষ দিয়ে জেনে দিয়ে সবাই দিয়ে দিই। ওই বাচ্চা কাচ্চার অসুখ বিসুখ হলে বাচ্চা কাচ্চা হয় না, এদের বিভিন্ন রকমের ওষুধ দেওয়া হয়। এই নাকের ভিতরে ওই বেডিসিল দিয়ে ওই নাক আপনার ওয়াশ করে দিল, 7 দিন টাইম দিল, ওই 7 দিনের ভিতরে আল্লাহর ভক্তি দিবি খুশি বলে। সে বেশি চাই নেয় না, সে গরিবের দিক খুব হেল করে, 5,000-7,000-10,000। আমার আমি 2,000 টাকা দিতে আসি, সে কয়েছে আপনি গরিব মানুষ না দেবেন, দেবে না দে সে হয়ে যাক মাঝখানে। এই অবস্থায় ব্যাংকে ছিলাম আজ 15-16 দিন ব্যাংকে, কারণ মাস্টার কাছে নিয়ে আসলাম আর ঘাড়ে ঘুরে নিয়ে যায় বাড়ি চলে। চোর খুলে দিতে কন আপনি, চোর খুলে দিতে না করলে আপনার থানা নিয়ে যেলাম, থানা নিয়ে যেয়ে পুলিশে ধরে দেন, সে পুলিশ থানা যাক, থানা যেয়ে মারুক সে। এই গনি মাস্টারের বাড়ি জানি যে দাঁড়া পোশাক করে, এই শুনিয়ে আমার শ্বশুরের নিয়ে আসি যে লেগে সে সুস্থ হবে। আমার 1 মাস ধরে জেনের সমস্যা আর রুগীর কাছে এসে এই সমস্যার সমাধান হয়েছে। হাড়ে ভূত বিশ্বাসের কাছে আসে কেউ ঝাড়ে না, বিশ্বাসের কাছে সব সব আমার আসে যাই সই যায়, 5 জন আসে, 5 জন সারে, 2 জন সারে না, এইসব। ও জিন পুলি ধরা ও খেতে কি না খেতে আমি বলতে পারি না, তবে উত্তর বিরগুলো আমরা গাছ ডিপার্টমেন্টও দেয় ভালোই হয় রুগী। উনি আমি পাগল হয়ে গেলে উনার কাছে যে আসে সে আসে বললো যে আমি পাগল করছি, তারপর উনার তদবির দিলে তারপর সুস্থ হলো। মানে কবিরাজি বিদ্যা বিশ্বাস করা যায় না, শিক্ষার কাছে কবিরাজি বিদ্যা বিশ্বাস করা যায় না, কিন্তু সামাজিক প্রথার উপরে গাছগাছড়া দিয়ে যেটা করে সেটা এবার অনেক সময় বিশ্বাস আনতে হয় এটাই। কিন্তু যদি কবিরাজিটাকে বিশ্বাস করা হয় তাহলে তো শিক্ষার মানটা একেবারেই নিম্ন ফেলে দেওয়া হয়। থেকেও রুগী আসে কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, তারপরে রাজশাহীর রুগী, অনেক বাইরের রুগী অনেক জায়গার থেকেই আসে এই রুগীগুলো। কারণ এখন করোনাকালীন সময় মানুষ এমনিতেই একটা ভীতির অবস্থানে আছেন, যার যার অবস্থান থেকে সে ভালো থাকার জন্য মানুষ বিভিন্ন পন্থায় অবলম্বন করে তারা বিভিন্নভাবে সুস্থ থাকার চেষ্টা করছেন। সেই জায়গাটা থেকেই মানুষ এখন শুধুমাত্র ডাক্তার ডাক্তারের কাছেই না, কবিরাজের কাছেও অনেকে যায়। আর এটা ঝিনাইদহের একটা চিরাচরিত প্রথাই আমি বলবো। আপনারা জানেন যে কিছুদিন পরপরই ঝিনাইদহতে এই ধরনের কিছু উদ্ভব ঘটনা ঘটে, এবং সেই প্রেক্ষিতে আমি বলবো যে আমার বাস্তব জীবনের ঘটনা দিয়েই বলবো যে আমার শাশুড়িও যখন অসুস্থ হয়েছিলেন, প্যারালাইজড হয়েছিলেন, স্ট্রোক করে আমিও গিয়েছিলাম, কিন্তু তাতে দেখেছি যে তার সুস্থ হওয়ার চেয়ে অসুস্থতাটাই বেশি হয়েছে। তারপর থেকে 2-3 বার যাওয়ার পর আমি যাইনি, তাকে ডাক্তারি মতে চিকিৎসা করেই তাকে সুস্থ করেছিলাম। তা আমি নিজে বিশ্বাস করি না যে আসলে আমাদের দেশে যে কবিরাজ আছেন বা আমাদের এলাকায় যে কবিরাজ আছেন
তারা চিকিৎসা দিয়ে আসলে কাউকে ভালো করেছে এটা কোনো আসলে নিজের চোখে আমরা কেউ কখনো দেখিনি। খালি গল্পই শুনে অমুক ভালো হয়ে গেছে, তমুক ভালো হয়ে গেছে, এই কথাগুলো শুধু গল্পেই আছে, কিন্তু বাস্তবে আজ পর্যন্ত আমাদের কারো চোখে পড়েছে কিনা জানি না, তবে আমার চোখে পড়েনি। সেই জায়গাটা থেকে আমি কবিরাজি চিকিৎসা বিশ্বাস করি না। আপনারা জানেন ঝিনাইদাতে মাঝে মধ্যেই এই ধরনের কবিরাজদের দৌরাত্ম্য বেড়ে যায়। কারণ কি আপনারা জানেন যে কয়েক বছর আগে ঝিনাইদাতে একজন আনসার পানি পড়া দিতেন, সেটা সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লাখে লাখে মানুষ এসে পানি পড়া নিয়ে যেত, কিন্তু সেটাকে আদৌ ভালো হয়েছে? যদি ভালোই হতো তাহলে সেটা বন্ধ হয়ে গেল কেন? কতিপয় পুরনো কবিরাজ আছে দেখবেন যে তারা বিভিন্ন সময় বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকে, তাহলে তো ঝিনাইদাতে ডাক্তারই থাকতো না। তো ডাক্তার ঝিনাইদাতে বসে আর রোগীর অত সংখ্যা কম না, তাহলে মানুষ যে কবিরাজের চিকিৎসা যে সুস্থ হয় না সেটা করলাম তার দৃষ্টান্ত উদাহরণ এটা। এবং আপনারা জানেন যে তার আবারও কিছু তার কিছুদিন পরে আমাদের ডাকবাংলার ওইদিকে এক টিউবওয়েলের পানিতে সব সুস্থ হয়ে যাচ্ছিলেন, এইরকম একটি গুজব রটেছে, সেই গুজবে আমরা দৌড়িয়েছি। তবে আমি মনে করি যে ঝিনাইদার মানুষ কিছুটা আবেগপ্রবণ মানুষ এবং তারা অল্পতেই বিশ্বাস করে, তা না হলে তারা এরকম কবিরাজের সন্ধান পেলেই সেখানে ছুটে। তো আমার এটা অনুরোধ থাকবে জনগণের কাছে এবং প্রশাসনের কাছে, প্রশাসনের কাছে অনুরোধ এইরকম যে এই ধরনের কবিরাজদের তথ্য সংগ্রহ করে এবং তাদেরকে জনগণকে প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া। আর জনগণকেও অনুরোধ করব যে তারা যেন সচেতন থাকে, এই ধরনের মানে ভুল জায়গায় তারা যাবেন না, টাকাও নষ্ট করবেন না, আর ভুলভাল জিনিস খেয়ে আবার তারা অন্য কোনো রোগের সৃষ্টি করবেন না। এইটা আমার আসলে অনুরোধ জনগণের কাছে, এবং প্রশাসন খুব দ্রুতই এটার একটা ব্যবস্থা নেবেন, সে প্রত্যাশা আমি রাখি। চলে বাইন দিয়েছে কি করতে কি ওপর আমার মুখটা মুছে বললাম না পিঠের ব্যথা তো কি করতে Yeah.
চিন্তা করেছেন না? আমার মনে করেন যে শাস্ত্র ভাইয়ের দিয়ে গেছে, আমাদেরও দিয়ে গেছে। এটা কি মানে কি দাম দেবে এটা ভাই? কি দাম? এমনি আমি রেডিও আমি কিনেছি বাজাই তুই মা। ইতিমধ্যে আমাদের ঝিনাইদহর বিভিন্ন উপজেলাতে, সদর উপজেলাতে আমরা দেখতে পাচ্ছি যে পীর এবং কবিরাজ এবং বিভিন্ন ধরনের ফু এবং তুকতাকের মাধ্যমে এবং বিভিন্ন কিন্তু কঠিন রোগ, বিশেষ করে বন্ধাত্ব, ক্যান্সার, তারপরে হচ্ছে গিয়ে আরও অনেক জটিল জটিল রোগ কিন্তু সেরে যাচ্ছে, এরকম আমরা একটা গুজব এবং একটা সংবাদ কিন্তু পাচ্ছি। কিন্তু মেডিকেল সায়েন্সের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো ভূত কিংবা জিন তাড়ানো, কোনো বন্ধাত্ব কিংবা কোনো ক্যান্সার, বিশেষ করে ক্যান্সারের রোগগুলো কিন্তু এসব পানি পড়া কিংবা ফু দেওয়াতে কিন্তু সারার কোনো সুযোগ আসলে বিজ্ঞান কিন্তু ব্যাখ্যা দিতে পারে না। সুতরাং আমি আহ্বান করবো, আমরা চিকিৎসক হিসেবে আহ্বান করবো, আপনারা এই সমস্ত জায়গায় গিয়ে প্রতারিত না হয়ে আপনারা সঠিক চিকিৎসা গ্রহণ করুন। এবং এই ক্যান্সার এবং বন্ধাত্বগুলো কিন্তু খুব একটা কী বলবো, একটা ব্রড স্পেক্ট্রাম, একটা বড় কিন্তু বড় ডিজিজ। এইগুলোর জন্য ওখানে গিয়ে কিন্তু আরও আপনার যে সুচিকিৎসা সেটা থেকে তো অবশ্যই বঞ্চিত হবেন, বরঞ্চ আপনার আরও কিন্তু কিছু সমস্যা শরীরে তৈরি হতে পারে। সুতরাং এইগুলো সম্পর্কে আপনাদের অবশ্যই সজাগ থাকতে হবে এবং অবশ্যই বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। কবিরাজ নিজেদেরকে অনেক বড় কবিরাজ এবং ডাক্তারের সমকক্ষ ঘোষণা করে এখানে নিজেদের প্রতারণা করে যাচ্ছে। তাদের এই ভণ্ডামি আমরা অচিরেই উদ্ধার করব, প্রকাশ করব এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।